রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার 13তম মৃত্যুবার্ষিকী। সকালে পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। পরে সেখানে ফাতেহা পাঠ করা হয়। এছাড়া দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজনও করা হয়।